बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। आमी मोहम्मद रुबेल आलम, इंग्रेजी शिक्षक, मोहनपुर महिला डिग्री कॉलेज। आज के आमरा इंग्लिश सेकेंड पार्टे अर्थात सेकेंड ईयर देर द्वितीय कोर्सिन अर्थात प्रीपोजिशन निये आलोचना करब। प्रीपोजिशन निये आमरा गत सप्ताहे आलोचना करछिलाम, प्रीपोजिशनेर व्यवहार निये, इन, बाय, टू, उइथ एवं अन्यान्य प्रीपोजिशन कोथाय कोनटा बसे বা প্রিপজিশনের ব্যবহারটা তিন ভাবে করা যায়। একটা হচ্ছে সাধারণ ব্যবহার, দুই নম্বর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহার, এরপরে তিন নম্বর হচ্ছে কারক বিভক্তি দিয়ে ব্যবহার। তো এই প্রিপজিশনের ব্যবহারগুলো আমরা এখন একটা প্যাসেজ এর মাধ্যমে অর্থাৎ এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা বোঝার চেষ্টা করো, আশা করি সহজে বুঝতে পারবে। যেমন আমরা ফার্স্ট প্যাসেজ যেটা লিখেছি, ए टीचर इज एन आर्किटेक्ट डैश ए नेशन। ए टीचर इज एन आर्किटेक्ट डैश ए नेशन अर्थात एखे नेशन आगे हमें प्रीपोजिशन बसाते हैं। ये नेशन आगे प्रीपोजिशन एखे बस अप अर्थात एखे अप्रिपोजिशन बस र एर अर्थे अर्थात विभक्ति र बा एर। যত র বা এর হবে প্রিপজিশন তত অফ বসবে। তো এখানে আমাদের র এর অর্থেই প্রিপজিশনটা অফ বসেছে। অর্থাৎ একজন শিক্ষক হচ্ছে আর্কিটেক্ট, স্থপতি বা শিল্পী বলা হয় একটি জাতির, একটি জাতির অর্থাৎ জাতির বোঝাতে যা এখানে র এর আসছে, যার জন্য প্রিপজিশন অফ বসেছে। পরের বাক্যে হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ড্যাশ বিল্ডিং আপ एन एडुकेटेड नेशन अर्थात एखे आमादेर बिल्डिंग आप एर आगे गैप देवा हुआ है प्रीपोजिशन। एखे आमादेर प्रीपोजिशन इन बसबे अर्थात कोनो किछु तैरी करते एखे साधारण भावे प्रीपोजिशन आमादेर इन व्यवहार हुआ है। अथवा एखे आमरा विभक्ति बा कारकेर दिक दिए बोलते पारी सरेवा अंतस्थ ए बा ते एई सकल प्रिपोजिशनगुलो माने साधारण भावे जे विभक्ति बा कारक बा विभक्तिर अर्थ आछे सेखाने प्रिपोजिशन इन अथवा एट बुझते पारे। तो एखाने इन व्यवहृत हबे। तारपरेर वाक्ये हि डिसपेल्स द डार्कनेस डैश इगनोरेंस डैश द लॉट अफ ए नेशन। তো পরের শূন্যস্থানে আমাদের প্রিপজিশন অর্থাৎ ছয় নম্বরে প্রিপজিশন এখানে অফ বসবে। এখানেও ওই একই অর্থ আসছে অর্থাৎ এ নম্বর শূন্যস্থানে আমরা যে প্রিপজিশনটা বসাইছি অফ, এখানে একই অর্থ আসছে অর্থাৎ তিনি দূর করেন দ্য ডার্কনেস অন্ধকার। কিসের অন্ধকার দূর করেন? অজ্ঞতার, ইগনোরেন্স অজ্ঞতার অন্ধকার দূর করেন। অর্থাৎ এখানেও র বা এর, এখানেও র বা এর অর্থে প্রিপজিশন অফ বসেছে। অর্থাৎ এক নম্বরের মতোই এখানে অর্থ দিচ্ছে যার জন্যে প্রিপজিশন অফ বসানো হয়েছে। তারপরে দুই নম্বর শূন্যস্থান এখানে আমাদের বসবে হচ্ছে ফর্ম অর্থাৎ এখানে আমরা কারক বা বিভক্তি দিয়ে যে প্রিপজিশনের কথা বলছিলাম হতে থেকে চে এই ধরনের অর্থগুলো প্রকাশ করতে গেলে প্রিপজিশন ফ্রম বা দ্যান এটা বসাতে হয়। তো এখানে আমাদের অর্থটা ফ্রম হতে এই অর্থটা প্রকাশ করার জন্য এখানে ফ্রম প্রিপজিশন বসবে অর্থাৎ ফ্রম দ্য লর্ড অফ এ নেশন। অর্থাৎ একজন শিক্ষক দূর করেন অন্ধকার অজ্ঞতার একটি জাতির ভাগ্য থেকে, এখানে লট বলতে ভাগ্য। তো এখানে হতে এই অর্থটা প্রকাশ করার জন্য প্রিপজিশন ফর্ম বসানো হয়েছে। নেক্সট হি হ্যাজ টু সুইট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং ড্যাশ দ্য নিড অফ হিজ অডিয়েন্স অর্থাৎ এখানে আমাদের অ্যাকর্ডিং এই শব্দটা লেখা হয়েছে আর এই ই নম্বর শূন্যস্থানে টু বসবে অর্থাৎ অ্যাকর্ডিং টু
এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো মনে রাখা দরকার আমাদের, কার পরে কোনটা বসবে সেটা যদি আমাদের জানা না থাকে তাহলে সঠিক প্রিপজিশনে ব্যবহার করা সম্ভব নয়। অর্থাৎ অ্যাকর্ডিংয়ের পর সবসময় টু বসে, যার জন্যে ইরম্বার শূন্যস্থান আমাদের বসবে হচ্ছে টু, অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিস অডিয়েন্স। অর্থাৎ একজন শিক্ষককে তার অডিয়েন্স বলতে এখানে দর্শক অর্থাৎ তার ছাত্রদের প্রয়োজন অনুসারে একজন শিক্ষককে তার অ্যাক্ট মানে কার্যক্রম উপযুক্ত করে নিতে হয়, সুইট উপযুক্ত করে নিতে হয়। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসাবে টু বসানো হয়েছে। তারপরের বাক্যে হি ইজ এ ক্লিয়ার স্পিকার ড্যাশ গুড স্ট্রং অ্যান্ড প্লেজিং ভয়েস। এখানে বলা হচ্ছে হি ইজ এ ক্লিয়ার স্পিকার ড্যাশ গুড স্ট্রং অ্যান্ড প্লেজিং ভয়েস। অর্থাৎ এখানে প্রিপজিশন আমাদের কি উইথ সহ, সহ অর্থে প্রিপজিশন এখানে উইথ বসবে। অর্থাৎ এখানে শাব্দিক অর্থে জেনারেলি যেটা আমরা এক নম্বর প্রিপজিশনের কথা বলছিলাম যে সাধারণভাবে আমাদের প্রিপজিশনের যে ব্যবহারটা হয় সেই ব্যবহারটা এখানে হবে উইথ। অর্থাৎ হি ইজ এ ক্লিয়ার স্পিকার, তিনি একজন পরিষ্কার বক্তা, উইথ গুড স্ট্রং অ্যান্ড প্লেজিং ভয়েস অর্থাৎ ভালো শক্তিশালী এবং প্লেজিং সুমধুর কণ্ঠস্বর সহ। আচ্ছা তারপরে দ্যাট ইজ ড্যাশ ইজ কন্ট্রোল, এখানে কন্ট্রোল, এখানে কন্ট্রোল বলতে আয়ত্তে বা অধীনে, তো অধীনে অর্থে আমরা গতদিন বলছিলাম যে প্রিপজিশনের কথাটা অর্থাৎ আন্ডার, কোনো কিছুর অধীনে বা কোনো কিছুর আয়ত্তে থাকা বোঝাতে প্রিপজিশন আন্ডারে ব্যবহার করতে হয়, যার জন্যে এখানে আমাদের প্রিপজিশন বসবে হচ্ছে আন্ডার। যে নম্বর শূন্যস্থানে প্রিপজিশন বসবে আন্ডার। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে তিনি একজন পরিষ্কার বক্তা, তার ভালো শক্তিশালী এবং সুমধুর ভয়েস সহ অর্থাৎ কণ্ঠস্বর সহ যাহা হয় তার কি অধীনে, কন্ট্রোল অর্থাৎ যা তার অধীনে বা আয়ত্তে আছে সেই কন্ট্রোল ভয়েস নিয়ে তিনি মানে যেটা নিয়ে তিনি কথা বলেন। নেক্সট পরের শূন্যস্থান হি ডাজ নট সিট মোশনলেস ড্যাশ ইজ ক্লাস, এখানে তিনি বসে থাকেন না নিশ্চলভাবে তার ক্লাসের সামনে। অর্থাৎ এখানে শাব্দিক অর্থেই, এখানে শাব্দিক অর্থেই আমাদের আসলে অর্থটা এসে যায় সামনে, তো সামনে বোঝাতে প্রিপজিশন এখানে আমরা বিফোর, সামনে বলতে প্রিপজিশন বিফোরে ব্যবহার করব বিফোর। অর্থাৎ তিনি তার ক্লাসের সামনে নিশ্চলভাবে বা কর্মহীনভাবে বসে থাকেন না, তিনি মানে ছাত্রদের প্রয়োজনে নড়াচড়া করেন সামনে পিছনে, এই কথাটাই বলা হচ্ছে। অর্থাৎ তিনি তার ক্লাসের সামনে বসে থাকেন না নিশ্চলভাবে, এই অর্থ বোঝানোর জন্য অর্থাৎ বিফোর সামনে বা সম্মুখে বোঝানোর জন্য এখানে প্রিপজিশন বিফোরটা ব্যবহার করা হয়েছে। এরপরে এভরি স্টুডেন্ট হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ড্যাশ হিম, এমনটা বোঝানো হচ্ছে। তো এখানে আমাদের প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার হবে না, এখানে স্বাভাবিক জেনারেলি যে প্রিপজিশন ইন অর্থাৎ স্বাভাবিক অর্থে মানে মধ্যে বোঝাতে, মানে প্রত্যেক ছাত্রের মধ্যেই কিছু মূল্যবান আছে, তো মধ্যে বলতে তার ভিতরে, তার ভিতরে মূল্যবান কিছু আছে এই অর্থেই এখানে প্রিপজিশন ইনের ব্যবহার হচ্ছে। অর্থাৎ কোনো কিছুর মধ্যে বোঝাতে প্রিপজিশন ইন ব্যবহার করা হয়। দেখো যেমন আমরা গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম হি ইজ ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম মানে ক্লাসরুমের মধ্যেই সে আছে, এই বোঝানোর জন্যই এখানে ইন বোঝানো বসানো হয়েছে। তারপরে এ গুড টিচার নেভার হ্যান্ডকার্স ড্যাশ মানি, এটা লাস্ট শূন্যস্থান যে নম্বর এই শূন্যস্থানে এখানে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসাতে হবে। এখানে আমরা ইন অন বা বাই টু ইত্যাদি যে কোনো প্রিপজিশনের একটা বসালেই চলবে না, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসাতে হবে। অর্থাৎ হ্যান্ডকারের পরে সবসময় আফটার, হ্যান্ডকারের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আফটার, আফটার বসাতে হয়, যার জন্য এখানে হ্যান্ডকারের পরে আফটার হবে। অর্থাৎ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এখানে শাব্দিক অর্থে এই প্রিপজিশন বসালে চলবে না, এখানে আমাদেরকে বসাতে হবে
অ্যাপ্রোপ্রিয়েট অর্থে। তো এভাবেই প্রিপজিশনের ব্যবহারগুলো আমাদের সাধারণভাবে মানে জেনারেল ইউজেস অফ প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশন এবং কারক বিভক্তি অর্থাৎ কেজ, এই দিয়ে যে প্রিপজিশনের ব্যবহারগুলো হয় এই তিন দিক থেকেই প্রিপজিশন বসাতে হবে। তাহলে একটা প্রিপজিশনের মানে ব্যবহার সঠিকভাবে বসানো সম্ভব হবে। এরপরে আমরা আরো একটা প্যাসেজ নিয়ে আসছি এবং এই প্যাসেজে আলোচনার মাধ্যমে বা প্যাসেজে প্রিপজিশন বসানোর মাধ্যমে আমরা এখানে আবারও প্রিপজিশনের আরও ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। তো পরের প্যাসেজটা আমরা শুরু করেছি এভাবে যে এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট ড্যাশ হিজ স্টাডিজ। এখানে ইনডিফারেন্ট, এখানে প্রিপজিশনটা তাহলে কি বসতে পারে? এখানে ইনডিফারেন্টের পরে প্রিপজিশনের পর সবসময় ইন, এখানে প্রিপজিশন ইনডিফারেন্ট পর সবসময় টু বসাতে হবে। এই প্রিপজিশন ইনডিফারেন্ট টু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তো এখানে আমাদেরকে বসাতে হবে টু। অর্থাৎ একজন ভালো ছাত্র কখনো ইনডিফারেন্ট টু, এর অর্থ হচ্ছে উদাসীন। একজন ভালো ছাত্র কখন উদাসীন নয় টু হিজ স্টাডিজ, তার পড়াশোনায়, অর্থাৎ সে তার পড়াশোনায় কি মনোযোগী অ্যাটেন্টিভ টু বলা হয়। আর এখানে নেগেটিভলি অর্থ দিচ্ছে ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু অর্থ হচ্ছে উদাসীন, মানে কোনো কিছুতে মনোযোগী নয় বা গুরুত্ব না দেওয়া। তারপরের বাক্য হি অলওয়েজ অ্যাডহিয়ার্স ড্যাশ হিজ স্টাডিজ, এখানে অ্যাডহিয়ার্সের পরেও প্রিপজিশন টু, এটাও আমাদেরকে এখানেও প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টু বসাতে হবে। অর্থাৎ অ্যাডহিয়ারের পর সবসময় টু বসাতে হয়, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহারগুলো এভাবে আমাদেরকে মনে রাখতে হবে। এর পরের বাক্য হি ডাজ নট লার্ন থিং ড্যাশ রোড, এখানেও প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার হবে, অর্থাৎ বাই, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে লার্ন থিং বাই রোড, লার্ন থিং বাই রোড, অর্থাৎ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহার হচ্ছে। তারপরে পরের ইয়াটা যেটা দুই নম্বর, হি ডাজ নট হান্ট ড্যাশ ট্র্যাডিশনাল গাইড বুকস, পরের বাক্যটা আমরা লিখছি হি ডাজ নট হান্ট ড্যাশ ট্র্যাডিশনাল গাইড বুকস, এখানে হান্ট ফর, এখানে আমাদের প্রিপজিশন হান্টের পরে ফর ব্যবহার হবে, হান্ট ফর। তারপরে পরের বাক্য আমরা যেমন লিখেছি মোর ওভার হি হ্যাজ গ্রেট থ্রাস্ট ড্যাশ নলেজ, পরের বাক্য লিখেছি আমরা হি হ্যাজ গ্রেট থ্রাস্ট ড্যাশ নলেজ, এখানে প্রিপজিশনের সাধারণ ব্যবহারটাই হবে, অর্থাৎ জন্য, তো জন্য অর্থে বা নিমিত্ত যেটা বলা হয় জন্য বা নিমিত্ত অর্থে প্রিপজিশনের ব্যবহার হবে। থ্রাস্ট ফর অর্থাৎ ফর, এখানে ই নাম্বার শূন্যস্থানে প্রিপজিশনের ব্যবহার হবে ফর, থ্রাস্ট ফর নলেজ, অর্থাৎ এছাড়াও তার আছে বড় ধরনের তৃষ্ণা, থ্রাস্ট, থ্রাস্টের অর্থ হচ্ছে তৃষ্ণা, তার বড় ধরনের তৃষ্ণা আছে নলেজ মানে জ্ঞানের জন্য। তো জন্য অর্থে প্রিপজিশন আমরা এখানে বসাচ্ছি, অর্থাৎ শাব্দিক অর্থেই প্রিপজিশনটা এখানে বসানো হচ্ছে। তারপরের বাক্য হি ডাজ নট কনফাইন হিমসেলফ ড্যাশ দ্য ট্র্যাডিশনাল স্টাডিজ, তো কনফাইনের পরে সবসময় টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, কনফাইনের পরে সবসময় টু বসাতে হয়, তো এখানেও আমাদের প্রিপজিশন টু লাগাতে হবে, অর্থাৎ এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এটা মুখস্থের বিষয়, কনফাইন টু সীমাবদ্ধ রাখা, সে নিজেকে সীমাবদ্ধ রাখে না টু দ্য ট্র্যাডিশনাল স্টাডিজ, হ্যাঁ প্রথাগত পড়াশোনার মধ্যে সে মানে নিজেকে মানে আবদ্ধ রাখে না বা সীমাবদ্ধ রাখে না। হি ইজ অলওয়েজ অ্যাওয়ার ড্যাশ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ড্যাশ দ্য ওয়ার্ল্ড, পরের বাক্য আমরা লিখছি, তো এই বাক্যে অ্যাওয়ার, অ্যাওয়ারের পরে প্রিপজিশন সবসময় অফ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অ্যাওয়ার অফ, অ্যাওয়ারের পরে সবসময় অফ বসে, সচেতন, অর্থাৎ সে সর্বদাই কি সচেতন অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, মানে প্রচলিত অ্যাফেয়ার্স মানে ঘটনা বা বিষয়,
ড্যাশ দা ওয়ার্ল্ড এখানেও আমাদের এইচ নাম্বারেও প্রিপোজিশন অফ বসবে কারণ এখানে র বা এর এর আগের আমরা প্যাসেজে যে কথাটা বললাম র বা এর এই প্রিপোজিশনগুলো র বা এর ধরনের অর্থগুলো প্রকাশ করতে গেলে প্রিপোজিশন অফ দিয়ে প্রকাশ করতে হয় যত র তত অফ যার জন্য এখানে বসবে সে হয় সচেতন অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর প্রচলিত ঘটনা সম্পর্কে সে সচেতন পরের বাক্য হি অ্যাভয়েডস ড্যাশ হিজ টিচার্স অ্যাডভাইস তো অ্যাভয়েডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ অ্যাভয়েড বাই অ্যাভয়েড বাই হচ্ছে মানে অর্থ হচ্ছে মেনে চলা মানে তিনি মেনে চলেন তার শিক্ষকদের উপদেশ অ্যান্ড জর্জ ড্যাশ দেয়ার লেকচার জর্জ ডাউন অর্থাৎ জর্জের পরে সাধারণত ডাউন হয় এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো এই প্যাসেজ নাম্বার দুয়ে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারটা অনেক হয়েছে মূল কথা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে তা না হলে সঠিক প্রিপোজিশন ব্যবহার করা সম্ভব নয়